আমাজন রেইন ফরেস্ট, পৃথিবীর সবচেয়ে বড় বন। দক্ষিণ আমেরিকার ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ইকুয়েডর, ভেনিজুয়েলা, বলিভিয়া, সুরিনাম, গায়না এবং ফ্রেঞ্চ গায়না, এই নয়টি দেশের সাথে মিশে আছে অ্যামাজন রেইন ফরেস্ট। সারা বিশ্বের প্রায় অর্ধেক অক্সিজেনের ব্যবস্থা করে এই বন। আর এই বিশাল বনে রয়েছে পৃথিবীর সবচেয়ে বিচিত্র, ভয়ঙ্কর আর সুন্দর অসংখ্য প্রাণী। এদের মধ্যে এমন কিছু প্রাণী আছে যাদের রয়েছে বেশ কিছু বিশেষত্ব, যা কিনা তাদের করে তোলে আরও ভয়ঙ্কর সুন্দর। সিটবেল্টটি বেঁধে শক্ত করে বসে পড়ুন, কেননা আমরা জানতে চলেছি অ্যামাজন জঙ্গলে বসবাস করা ভয়ঙ্কর সুন্দর কিছু প্রাণী সম্পর্কে। জাগুয়ার অনেকটা চিতা এবং লেপার্ডের মতো দেখতে। জাগুয়ারকে বলা হয় অ্যামাজন বনের রাজা। দৈর্ঘ্যে 25 থেকে 30 ইঞ্চি উঁচু এবং 5 থেকে 6 ফুট লম্বা বিশালাকার এই প্রাণীটির ওজন প্রায় 50 থেকে 100 কেজি হতে পারে। চিতাবাঘের জ্ঞাতিভাই জাগুয়ার নিশাচর প্রাণী। রাতের অন্ধকারে অকস্মাৎ পিছন থেকে সরাসরি শিকারের মাথায় আক্রমণ করে জাগুয়ার। এমনিতে পুরো অ্যামাজনেই দেখা পাওয়া যায় এদের, তবে অ্যামাজনের ঝর্ণার পার্শ্ববর্তী পাম্পাস তৃণভূমিতে সবচেয়ে বেশি জাগুয়ার বসবাস করে। সাধারণ জাগুয়ার ছাড়াও অ্যামাজনে দেখতে পাওয়া যায় বিশেষ ধরনের কালো জাগুয়ার, তবে সাধারণ জাগুয়ারের সঙ্গে তাদের পার্থক্য শুধুমাত্র রঙেই। অ্যানাকোন্ডা। এই প্রাণীটির নাম শুনলেই অনেকের চোখের সামনে ভেসে ওঠে হলিউডের সেই ভয়ঙ্কর অ্যানাকোন্ডা সিনেমাটি। কিন্তু বাস্তবের মানুষের কাছ থেকে দূরে থাকতেই পছন্দ করে ওরা। পৃথিবীর বৃহত্তর সাপ হলো অ্যানাকোন্ডা। এদের মধ্যে সবচেয়ে বেশি পরিচিত হলো গ্রিন অ্যানাকোন্ডা। ভারী সাপ হিসেবেও গ্রিন অ্যানাকোন্ডাই বেশি পরিচিত। প্রায় 150 থেকে 227 কেজি ওজনের গ্রিন অ্যানাকোন্ডা লম্বায় 27 থেকে 30 ফুট পর্যন্ত হয়ে থাকে। শীতল রক্ত বিশিষ্ট এই প্রাণীটি রাতে শিকারে বের হয়। যদিও এটি মোটেও বিষধর নয়, তবে শিকারীকে পেঁচিয়ে ধরে হত্যা করার জন্য বিশেষ কুখ্যাতি আছে অ্যানাকোন্ডার। ব্ল্যাক কেইম্যান কুমির। পৃথিবীর সবচেয়ে বড় কুমির হলো ব্ল্যাক কেইম্যান কুমির, যার দেখা পাওয়া যায় অ্যামাজন নদীতে। দৈর্ঘ্যে প্রায় 9 থেকে 16 ফুট লম্বা ব্ল্যাক কেইম্যানের ওজন হতে পারে প্রায় 400 কেজি। কেইম্যান জাতের অন্যান্য কুমিরেরা যেখানে দিনে শিকারে ব্যস্ত থাকে, সেখানে ব্ল্যাক কেইম্যান বের হয় রাতে। এমনিতে সাইজে সবচেয়ে বড় হলেও বুদ্ধির দিক থেকে কিন্তু আমেরিকার অ্যালিগেটরের তুলনায় অনেকটাই বোকা ব্ল্যাক কেইম্যান কুমির। টাইটান বিটল। বিটল শব্দটির অর্থ গুবরে পোকা, এবং টাইটান বিটল হলো দৈত্যাকার গুবরে পোকা। অ্যামাজনের অন্যতম বাসিন্দা টাইটান বিটল হলো কীট পতঙ্গের মধ্যে বিশ্বের সবচেয়ে লম্বা পতঙ্গ, যার দৈর্ঘ্য প্রায় 6 ইঞ্চি। বলা হয় টাইটান বিটলের চোয়ালের নিচের অংশ এতটাই শক্ত যে এটি চাইলেই কোনো পেন্সিলকে দুভাগ করে ফেলতে পারে, কিংবা সহজেই মানুষের শরীরে ঢুকে যেতে পারে। তবে ভয়ের কিছু নেই, কারণ বিশ্বের সবচেয়ে লম্বা এই পোকাটি সবচেয়ে নিরীহ প্রাণীও বটে। অ্যামাজনের অধিবাসী উপজাতি শিশুরা টাইটান বিটলকে একটি মজার খেলনা হিসেবেই ব্যবহার করে। আরও একটি মজার ব্যাপার হলো, নিজের জীবদ্দশায় কখনো কোনো খাবার খায় না টাইটান বিটল। দৈত্যাকার সেন্টিপিড। ক্যাটারপিলার অর্থাৎ শুয়োপোকা জাতের প্রাণীর মধ্যে সবচেয়ে বড় হলো অ্যামাজনের জায়ান্ট সেন্টিপিড। লম্বায় প্রায় 30 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এরা। বলা হয় অ্যামাজনের ভয়ঙ্কর বিষাক্ত প্রাণীদের মধ্যে শীর্ষে রয়েছে জায়ান্ট সেন্টিপিড, যার বিষক্রিয়ায় মুহূর্তের মধ্যে শিকারের সমস্ত শরীর অবশ হয়ে যেতে পারে। শুয়োপোকা বংশের হলেও এরা মাংসাশী প্রাণী, এবং নিজের চেয়ে দ্বিগুণ বড় প্রাণীদের শিকার করত সক্ষম জায়ান্ট সেন্টিপিড। দৈত্যাকার ককরোচ। অনেকটাই চড়ুই পাখি সাইজের জায়ান্ট ককরোচ হলো পৃথিবীর দীর্ঘতম তেলাপোকা। তেলাপোকা শুনলে অনেকেই নাক ছিটকাবে, তবে সত্যি কথা হলো হালকা ধরনের সোনালি রঙের এই প্রাণীটি কিন্তু দেখতে যেমন সুন্দর, তেমনই ভদ্র স্বভাবের। আর তাই আমেরিকাতে অনেকেই এক্সোটিক পেট হিসেবে এদের নিজের বাড়িতে রাখে। দক্ষিণ আমেরিকার জায়ান্ট ককরোচ লম্বায় প্রায় 1 হাতের সমান।
গোলাপী ডলফিন। অ্যামাজন নদীর গোলাপী রঙের ডলফিন হলো মিঠাপানির সবচেয়ে বড় সাইজের ডলফিন। প্রায় 8.5 থেকে 9.5 ফুট লম্বা এই গোলাপী ডলফিনকে নিয়ে বহু গল্পকথাও প্রচলিত আছে অ্যামাজন এলাকায়। গোলাপী ডলফিনের ওজন হয় প্রায় একজন প্রাপ্তবয়স্ক মানুষের সমান। আর এদের মস্তিষ্কের আয়তন মানুষের মস্তিষ্কের চেয়ে শতকরা 40% বেশি। হালকা গোলাপী রঙের এই ডলফিনগুলোকে অ্যামাজন নদী ছাড়াও পুরো দক্ষিণ আমেরিকায় দেখা যায়। বৈদ্যুতিক ইল। নিজের শরীরে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে এমন অনেক মাছের নামই শোনা যায়। এই তালিকায় শীর্ষে রয়েছে অ্যামাজনের ইলেকট্রিক ইল। লম্বায় প্রায় 6 ফুট এবং 20 কেজি ওজনের ইলেকট্রিক ইল প্রায় 500 থেকে 600 ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে, যা মুহূর্তের মধ্যে তার শিকারকে কাবাব বানিয়ে ফেলতে সক্ষম। বলা হয় অ্যামাজনের সবচেয়ে ভয়ঙ্কর শিকারীদের মধ্যে একটি হলো ইলেকট্রিক ইল। কি বৈদ্যুতিক ইলের কথা শুনেই ভয় পেলেন? শুধু কি বৈদ্যুতিক ইল, আরও অনেক মাছ আছে যা আরও অনেক বেশি ভয়ঙ্কর। সেই সব মাছের সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে আমরা ভয়ঙ্কর মাছ সম্পর্কে একটি ভিডিও বানাবো। পিরানহা। অ্যামাজনের আরেক ভয়ঙ্কর সুন্দরী প্রাণী হলো পিরানহা মাছ। সাইজে ছোটোখাটো হলেও মাংসাশী প্রাণহারা তাদের হিংস্র স্বভাবের জন্য বরাবরই পরিচিত। এক ঝাঁক প্রাণহা যখন একসঙ্গে নদীতে সাঁতরে চলে, তখন তাদের ধারালো দাঁত যে কোনো সাইজের প্রাণীদের মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন করে ফেলতে পারে। মাত্র 18 ইঞ্চি লম্বা প্রাণহাদের প্রায় 60 রকমের প্রজাতি শুধুমাত্র অ্যামাজন নদীতেই দেখা যায়। এছাড়াও কয়েক বছর আগে বাংলাদেশের কাপ্তাই লেকেও পিরানহা মাছের খোঁজ পাওয়া গিয়েছিল। পিরানহা মাছের চোয়াল এবং দাঁত এতটাই শক্ত এবং ধারালো যে অ্যামাজনের অধিবাসীরা এদের দাঁত দিয়ে হাতিয়ার তৈরি করে। তবে বলা হয় শুধুমাত্র 2টি পিরানহা একসঙ্গে থাকলে ক্ষুধার্ত অবস্থায় নিজের সঙ্গীকেও খেয়ে ফেলতে পারে এরা। লিফ ফিশ বাংলায় বলা হয় পাতা মাছ। দেখতে আসলেই শুকনো পাতার মতো। অ্যামাজনের নদীতে এরা এমনভাবে শুকনো পাতার ভিতর লুকিয়ে থাকে যে এদের খোঁজ মেলাভার। পাতা মাছের এভাবে লুকিয়ে থাকাকে ইংরেজিতে বলা হয় ক্যামোফ্লেজ। মাত্র 4 ইঞ্চি লম্বা পাতা মাছ তার চেয়ে দ্বিগুণ বড় মাছকেও সহজেই গিলে ফেলতে পারে, কারণ এদের মুখের হা বেশ চওড়া। লুকিয়ে থাকার জন্য পাতা মাছ মাঝে মাঝে নিজের শরীরের রঙও পাল্টে ফেলতে পারে। প্রিয় দর্শক, মহাবন অ্যামাজনের এই চমৎকার প্রাণীদের তালিকা এখানেই শেষ নয়। আরও রয়েছে বেশ কিছু অদ্ভুত প্রাণী, রূপ গুণ এবং বৈশিষ্ট্য সব মিলিয়ে যারা অন্যরকম সুন্দর। এদের জন্যই বেঁচে আছে অ্যামাজন, আর অ্যামাজনের জন্যই টিকে আছে আমাদের এই সুন্দর পৃথিবী। আর এই অ্যামাজন নিয়ে আরও কিছু তথ্যপূর্ণ ভিডিও আমরা তৈরি করতে যাচ্ছি। ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখতে হবে। আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আর সবচেয়ে বেশি এবং সর্বপ্রথম নিজেকে ভালোবাসবেন, কেননা আপনি ভালো থাকলেই ভালোবাসার মানুষজনকেও ভালো রাখতে পারবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।